পরিস্থিতি এমন যে আপনার ঋষি সুনাক, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তিনি বলেছেন পরিস্থিতি যদি অ্যাগ্রাভেট করে তাহলে ব্রিটেন ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হবে। শুধুমাত্র এই যে হামলাতেই সীমাবদ্ধ নয়, আপনার হরমুজ প্রণালীতে ইসরায়েলের পণ্য নিয়ে যে জাহাজ অতিক্রম করছিল প্রণালী, সেটি ইরান নৌবাহিনী আপনার আটক করেছে। ইসরায়েলের যে বিমান বাহিনী এবং যে প্রস্তুতি, তা মধ্যপ্রাচ্যে সেরা। যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষার বিপরীতে ইসরায়েলের সুপিরিয়রিটি আছে, এবং সেটি যতটা আপগ্রেড করা যায় সময় সময়ে, সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা সচেষ্ট আছে। গত রাতে ইরান প্রায় 300টি ড্রোন এবং আপনার ক্রুজ মিসাইল সহযোগে ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানার চেষ্টা করেছে, এবং এই মিসাইল এবং ড্রোন, বিস্ফোরক ড্রোন, তা আর অধিকাংশই আপনার ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ডিফেন্স ফোর্স তা নিষ্ক্রিয় করে ফেলেছে। তারপরও সাউদার্ন ইসরায়েলে ইসরায়েল ডিফেন্স ফোর্সের একটি ঘাঁটিতে বেশ কিছু ড্রোন, বিস্ফোরক ড্রোন এবং মিসাইল এসে নিপতিত হয়, এবং তার ফলে একজন ইসরায়েলি শিশু কন্যা আহত হয়েছে। এবং এটি এমন পরিস্থিতি তৈরি করেছে যে এলএল, ইসরায়েলের ন্যাশনাল এয়ারলাইনার, তারা আপনার দুটি ফ্লাইট পুকেট এবং ব্যাংকক থেকে আকাশে উড্ডীন অবস্থায় ছিল, তারা বেনগুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবধি পৌঁছাতে পারেনি, তাদের বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল সেখানে, এবং 15টি ফ্লাইট এলএল তা ইউরোপ গামী ছিল, মস্কো গামী ছিল, এই ধরনের যে ফ্লাইটগুলো সেগুলো তাদের ক্যান্সেল করতে হয়েছে। তবে আপনার সকাল 7টা বা যেটাকে আমরা গ্রিনিচ মিন টাইম বলি, 4:30-এ আবারও তারা স্বাভাবিক যে পরিস্থিতি তা ফিরিয়ে নিয়ে আসে এবং আকাশপথ খুলে দেয়। এবং এর মধ্য দিয়ে আমরা যেটা দেখলাম যে ইরান ঘোষণা দিয়েছে যে তারা তাদের যে কনসুলেট দামেস্কে আক্রান্ত হয়েছিল ইসরায়েলি হামলায়, তাতে তাদের বেশ কজন সেনা কমান্ডার নিহত হয়েছেন, তার বদলা তারা নিয়েছে, এবং তাদের রেসপন্স এ পর্যন্তই আপাতত সীমাবদ্ধ রাখবে। এবং এই পরিস্থিতিতে হামাসের মুখপাত্র ইয়াইয়া, তিনি বলেছেন যে যে সিজ ফায়ার আলোচনা চলছিল মেডিয়েটরদের মাধ্যমে, এটি তারা আপনার পোস্টপন করছেন, এবং পরিস্থিতি উত্তেজক বিধান তারা এখন হস্টেজদেরও মুক্ত করবেন না। এবং এই বিষয়টি জানা গেছে ইসরায়েলের এক্সটার্নাল যে ইন্টেলিজেন্স অর্গান মোসাদের তরফ থেকে। এবং পরিস্থিতি এমন যে আপনার ঋষি সুনাক, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তিনি বলেছেন পরিস্থিতি যদি অ্যাগ্রাভেট করে তাহলে ব্রিটেন ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হবে। আবার একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে তারা ইসরায়েলের অখণ্ডতা এবং তাদের যে আপনার সিকিউরিটি, সেটা ইনশিওর করবার জন্যে যে কোনো পদক্ষেপ নেবে, তবে তারা ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো সংঘর্ষে পর্যায়ে জড়াতে চায় না। আর এদিকে পুতিন মহোদয়, যে রাষ্ট্রনায়ক, তিনি পরিষ্কার বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। মানে টিট ফর ট্যাট, মানে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে এই যে একে অপরের প্রতি যে হুঁশিয়ারি, তা এক ধরনের ডেটারেন্ট হিসেবে হয়তো কাজ করছে।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি আপনার শুধুমাত্র এই যে হামলাতেই সীমাবদ্ধ নয়, আপনার হরমুজ প্রণালীতে ইসরায়েলের পণ্য নিয়ে যে জাহাজ অতিক্রম করছিল প্রণালী, সেটি ইরান নৌবাহিনী আপনার আটক করেছে। অর্থাৎ এই বিষয়টা এখানেই যে সীমাবদ্ধ থাকবে তা মনে করার খুব একটা কারণ আছে বলে মনে হয় না। কারণ ইরান তার যে অস্ত্র শস্ত্রগুলো আছে সেগুলো কোন মানের এবং কি পরিমাণ সেটি সম্পর্কে পরিষ্কার ধারণা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলেরও নেই। আবার ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন অস্ত্রগুলো সেগুলো সম্পর্কে ইরানের সমক ধারণা নেই। তো ফলে উভয় পক্ষই এক ধরনের শিওর শট এরকম ক্যালকুলেশন করতে পারছে না, যেটি ইরাকের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে কিংবা লিবিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে করা গিয়েছিল। ধন্যবাদ। স্যার, এখানে বলা হয় যে যুক্তরাষ্ট্র, আমি যেটা প্রশ্ন তুলেছিলাম যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারত একই পথে হাঁটছে কিনা, এরকম আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি, তো সেক্ষেত্রে আপনার কাছে একটু মন্তব্য শুনতে চাই। দেখুন, ভারত দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্লু ওয়াটার নেভি গঠন করতে সক্ষম হয়েছে। মালাক্কা প্রণালী থেকে শুরু করে আপনার আরব সাগরের ওই পাশে আপনার লোহিত সাগরের বাবেল বান্দেব পর্যন্ত পুরো এলাকায় তারা কিন্তু এক ধরনের টহল মোতায়েন করতে সক্ষম হয়েছে পরিস্থিতির সুযোগে। আপনার সোমালি জলদস্যুদের এই তৎপরতা এই প্রিটেক্সটা তৈরি করে দিয়েছে, এবং ইসরায়েলের যে ইলাত যে বন্দর সেটি আপনার সচল রাখবার ক্ষেত্রেও ভারতের এই টহল ভূমিকা পালন করবে, কারণ ইসরায়েলের স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে ভারত। এবং অসংখ্যবার পরিকল্পনা করা হয়েছে পাকিস্তানের কাহুটাতে যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে তা ইসরায়েলের সহায়তায় ভারত গুঁড়িয়ে দেওয়ার চিন্তা এখনো মাথা থেকে ফেলে দেয়নি। কিন্তু সর্বশেষ যে আকাশ যুদ্ধ সংঘটিত হয়েছে পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান বাহিনী, সেটি কিন্তু খুব একটা ভালো ফল প্রদান করেনি। তো ন্যাচারালি এই লেসনটা ভারতকে রেস্ট্রেইন করেছে, এবং তারা সর্বোচ্চ সতর্কতা অবশ্যই বজায় রাখছে। আর ইসরায়েলের যে বিমান বাহিনী এবং যে প্রস্তুতি তা মধ্যপ্রাচ্যের সেরা, যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষার বিপরীতে ইসরায়েলের সুপিরিয়রিটি আছে, এবং সেটি যতটা আপগ্রেড করা যায় সময় সময়ে সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা সচেষ্ট আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতেরও কিন্তু স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং এখন আগের চেয়ে অনেক ভালো। তো ফলে এই তিন রাষ্ট্রের যে আন্ডারস্ট্যান্ডিং সেটি এখন সর্বোচ্চ পর্যায়ে আছে। ধন্যবাদ।